আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার একটা ব্লগের ভয়েস ওভার দিতে বসলাম। আমি প্রতিটা ব্লগেই কম বেশি এই আমার সবুজ ব্যালকনিটার থেকে দাঁড়িয়ে ইন্ট্রোটা দেই, কারণ এই জায়গাটা আমার খুবই প্রিয়। এবারও ঈদুল আজহার ব্লগটা দিতে আমার কিছুটা দেরি হয়ে গেল, কারণ বুঝতে পারছেন যে আমার গলা এখনও ভাঙা, আমি শিখছিলাম, তার উপর আবার স্কুল খুলে গিয়েছিল, স্কুলের অনেক কাজ ছিল, রেজাল্ট তৈরি, খাতা সাবমিশন, অ্যানুয়ালের সিলেবাস করা, সব কিছু। তারপরেও ভিডিওগুলো কষ্ট করে করেছি, আমার তো রাখতেই হবে, আপনাদের সাথে শেয়ার করতেই হবে আনন্দগুলো। তো শেয়ার করার জন্যই আমি এই শরীর খারাপ নিয়েও একটু বসেছি, যে আমার ইউটিউব চ্যানেলটা বা পেজটাতে তো আপডেট আমার থাকতে হবে, আমার এই টিচিং প্রফেশনের পাশাপাশি এটা আমার প্যাশন। টিচিং হচ্ছে আমার প্রফেশন এবং প্যাশন, একটা খুব কী বলবো, ভালো লাগার জায়গা। আর ভিডিও করা, মেমোরিজগুলো রেখে দেওয়া ইউটিউব রুমে বা ইউটিউব চ্যানেলে পেজে রেখে দেওয়া, এটা আমার প্যাশন বা কী বলবো, ভালো লাগা। অবসর সময় যখন দেখি বা দূর দূরান্তে আমার ছেলে বা আত্মীয় স্বজনরা দেখে, আমার খুব ভালো লাগে। তো আজকে 31st of July, সো এই মাসে 10th জুলাইতে দুল আজহা ছিল। তো আজকেই আমি ব্লগটা আপলোড দেওয়ার ইচ্ছা, বাকিটা আমরা জানি। তো সবাই ভালো থাকবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন, আমার সাথে থাকবেন। এই যে আমার ছেলে বাচ্চারা ভালো থাকুক, এটাই আমি চাই, এটাই দোয়া করি। চলেন ব্লগটা দেখি গিয়ে এবং আমার ভালো লাগাগুলি আপনাদের সাথে শেয়ার করি। প্রতিটা ব্লগে আমার ছেলে না থাকলেও একটা ছবি আমি দেই। আর আবারও আমাদের তিনজনের তরফ থেকে সবাইকে ঈদ মোবারক। সেমাই, ফিন্নি তো থাকতেই হবে মুখ মিষ্টি করার জন্য, আর মাংস বসিয়ে দিলাম, মাংস আসার সাথে সাথে মশলা দিচ্ছি, ভালো করে মাখাচ্ছি। সকালে নাস্তাটা ভিডিও করতে বলেছিল না, বিভিন্ন কাজের ঝামেলায়, জানেনি তো কোরবানি ঈদ মানে অনেক ঝামেলা, তো পোলাও বসিয়ে দিয়েছি। আর দুই ধরনের মাংস বসিয়ে দিয়েছি, একটা কাটা মশলার মাংস আর একটা হাতে মাখানো ঝাল মাংস। আজকে কী কী রান্না করেছো দেখি, তোমাকে দিয়ে আসো না, তুমি নাও আজকে, আমি তো নেই সব সময়, তুমি নাও। ওকে, পোলাও। হ্যাঁ পোলাও, এটা হচ্ছে যে কাটা মশলার মাংস, এটা রোস্ট, এটা যেটা রান্না করলাম একটু আগে, এই যে কাটা মশলার মাংস, এটা তো আমাদের খুব ফেভারিট, এটা একটু নেবো, একটু নেবো সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং খাওয়া নিয়ে বসেছি সবাইকে, যারা সুবিধা বঞ্চিত মানুষ তাদেরকে দিয়েছি, আত্মীয় স্বজনটা দিয়েছি, সব গুছিয়ে রেখেছি, এখন রান্না বান্না করে আমরা খেতে বসেছি। আগে এই মাংসটা আগে খাই, তাই না? এটা আমাদের ফেভারিট, এটাকে আচারে গোশ অনেকে বলে, অনেক মজা। খাও খাও খাও, তোমার লোল পড়ে যাচ্ছে, খাও। তো আমার ভিডিও শেষ করে তাড়াতাড়ি সেখানে নিয়ে নিলো, আর ধৈর্য ধরতে পারলো না, ফ্রেশ মাংস আলহামদুলিল্লাহ, ও বললো খুবই মজা হয়েছে। তো ছেলেকে মিস করছি,
ও খাচ্ছে, ভালো লাগছে খুব। আর ঠান্ডা কোক ছাড়া তো চলবেই না, প্রচণ্ড গরম। তো কোক দিয়ে গলাটা ভিজিয়ে নিলাম, এখন রেডি হব, বাইরে যাব, সাজবো, ঈদের কাপড় পরবো। আর এই তো আমার ঈদের ড্রেস, আর আমার ছেলের দেওয়া পারফিউম পাঠিয়েছিল, মোস্ট ফেভারিট। আমি রেডি হয়ে গেলাম, এখন একটু ফটোশ্যুট করলাম, করে শাকিলকে বললাম চলো একটু ভিডিওতে একটু কথা বলি, ও তো ক্যামেরার সামনে আসতে চায় না। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, ফ্যামিলি নিয়ে সুন্দর মতো ঈদ করছেন। তো কোরবানির ঈদ মানেই হচ্ছে ত্যাগ, আমাদের ভেতরকার যা কিছু বর্জনীয় বা যা কিছু মানবিক গুণাবলীর পরিপন্থী সব কিছু বর্জন করে আমরা যেন মানবিক মানুষ হয়ে উঠি। ঈদুল আজহার যে শিক্ষাটা, ত্যাগের শিক্ষাটা যেন আমরা সারাটা বছর চর্চা করি এবং মানুষের উপকারে আসি এবং ভালো মানুষ হিসেবে চলি। তো সবাই ভালো থাকবেন, আমাদের মনটা ভালো না থাকলেও ভালো রাখার চেষ্টা করছি, কিন্তু সব কিছুর মধ্যে আমার ছেলেটা নাই। আপনারা জানেন যে আমার ছেলে বাইরে পড়াশোনা করে, ও নেই, খারাপ লাগছে। তো যেখানে আছে যেন ভালো থাকে, সবার সন্তান কাছে দূরে যেখানেই থাকুক যেন ভালো থাকে সেই দোয়া করছি, এবং মা বাবা সবার যেন ভালো থাকে সেই দোয়া করছি। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। আমি আবারও বলছি, ফারহানা, ফারহানাজ ডায়েরি থেকে, আর আমার হাজব্যান্ড। আমার নাম শাকিল, শাকিল। সবাই ঈদ মোবারক, সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে থাকেন, ভালোভাবে থাকেন, আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে ঈদ করেন। হ্যাঁ, ঈদ মোবারক। সুন্দর একটা বিকেল, যদিও তপ্ত রোদ মাথার উপরে, কিন্তু এই যে ঝিরি ঝিরি বাতাসে কিন্তু একটু গাছের পাতাগুলোও নড়ছে, তো ভালো লাগছে। সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমাদের জন্য, এবং সবসময় মনে আনন্দ রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ব্রোকেন ভয়েসের জন্য আমি আবার সরি বলছি। সব গুছিয়ে রেখে বের হতে হতে বিকেল 5টা বাজলো, আমরা একটু দেরি করে বের হলাম কারণ প্রচণ্ড রোদ ছিল। তো যখন সূর্যটা একটু হেলে পড়লো তখন বের হলাম, ফাঁকা রাস্তা, আকাশে অনেকটা দেখা যাচ্ছে, পলিউশন ফ্রি, খুব ভালো লাগছিল, এনজয় করছিলাম। খালি আমাদের তসিফের জন্য কষ্ট লাগছে, কিন্তু ও ঈদ করেছে, ভালো আছে, এটা যখন জানছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, তাই না শাকিল? একটা কথাই আমি খালি বলবো, ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট টাইম, টেক দ্য মোমেন্ট অ্যান্ড মেক ইট পারফেক্ট, কি বলো শাকিল? এবং আরেকটা জিনিস আমি খুব পছন্দ করি, ইফ ইউ ডোন্ট ফাইন্ড হ্যাপিনেস, ক্রিয়েট হ্যাপিনেস, বিকজ ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু মেক ইউর ওন হ্যাপিনেস, ওন ওয়ার্ল্ড। সবাই ভালো থাকবেন, হাসি খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আজকে ঈদের দিন বলে কথা, বছরে কিন্তু দুইটা ঈদে আসে, তাই না? তারপরে তো আবার দুই তিন দিন পরে আমারও, আমি টিচিং প্রফেশনে, আমারও অফিস খুলে যাবে, আপনাদের অফিস খুলে যাবে, আবার সেই দৌড় ঝাঁপ ইট পাথরের শহরে, সেই আবার দৌড়াদৌড়ি, তাই না? ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, হাসিতে থাকবেন। তবে বলো তুমি না কে?
গান শুনতে শুনতে অনেকটা রাস্তা পার হয়ে গেলাম। দেখেন ডান পাশে গাছের ফাঁকে ফাঁকে ডিসেন্ট লেকের পাশে যে গাছগুলো কৃষ্ণচূড়া গাছের ফাঁকে দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে তপ্ত সূর্য। ভালো লাগছিল খুব। যাচ্ছি এখন শ্বশুর বাড়িতে, কিন্তু শ্বশুর বাড়িতে তেমন কোনো ভিডিও অথবা ছবি তোলা হয়নি, কারণ যেমন যে টাইমে আমি গিয়েছি সেই টাইমটাতে খুব তারা টায়ার্ড ছিল, তো আমি আর বলতে খারাপ লাগলো যে ভিডিও করতে হলে তো একটু লাইট জ্বালাতে হবে, বসতে হবে, একটু মানে কথা বলতে হবে, তো আমি আর সেই বদারটা করিনি। পরে খুব আফসোস হচ্ছিলো রাতে যখন আমি ভিডিওগুলো দেখছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তাদের সাথে সুন্দর সময় কেটেছে। শ্বশুর বাড়িতে সময় কাটিয়ে গল্প গুজব করে খেয়ে দিয়ে আসলাম আম্মার বাসায়। রাত হয়ে গিয়েছিল তাই এসে খেতে বসলাম সবার সাথে, কারণ আগামীকাল আবার দাদার বাড়িতে যাব, ওখানে আব্বা আবার কোরবানি দেয়, গ্রামবাসীকে খাওয়ায়, আমরা খুব এনজয় করি। সেই ব্লগটাও আমি পরে দিব। আম্মার হাতে রান্না কষানো মাংস, আর ছোট বোন করেছিল জর্দা, সেমাই, ফিন্নি, নবাবি সেমাই, রোস্ট। আর দেখেন কী করছে নাবিদ। তো শাকিল আর পোলা খাচ্ছে না, ভাত খাচ্ছে শ্বশুর বাড়িতে পেঁয়াজ দিয়ে। আর আরেকজন দেখেন কী করছে, ভাইয়ের থেকে চকলেট খাবে। তো সুহা, জাফির, আফরা, বুরু, সবার সাথে সুন্দর সময়টা কাটালাম। আর আমি খাচ্ছি চালের রুটি দিয়ে ভুনা মাংস আর একটু পেঁয়াজ দিয়ে। আপনারা কি খান এরকমভাবে চালের রুটি? সারাদিন পোলা খাওয়ার পরে চালের রুটি দিয়েই খাসির মাংস করে খেলাম। খাওয়ার পরে এই গোবরের সাথে একটু দুষ্টমি করলাম। বাসা যেতে হবে, কালকে দাদার বাড়িতে আবার যাবো, খুব মজা হবে, সেটাও শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।